হ্যালো ফ্রেন্ড আজকে আলোচনা করবো জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের পরবর্তী প্রশ্ন উত্তরগুলি এর আগের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে তার পরবর্তী প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব যেখানে ২৬ নম্বর প্রশ্ন প্যারিয়েস্টলসিস চলন কাকে বলে পৌষ্টিক নালীর যে পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণে খাদ্যবস্তু পরিপাক নালীর এক অংশ থেকে অন্য অংশে প্রেরিত হয় সেই চলনকে প্যারিস্টলসিস চলন বলে পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন মাছের গমনে সহায়তাকারী প্রধান অঙ্গগুলির নাম লেখ উত্তর হল যুগ্ম পাখনা যেমন দুই জোড় পাখনা বক্ষ পাখনা ও শ্রেণী পাখনা অযুগ্ম পাখনা তিনটি পাখনা পাই পাখনা ও পুচ্ছ পাখনা এছাড়াও লেজ পটকা ত্বক স্থিত শ্লেষ্মা গ্রন্থি ও মাকু আকৃতির দেহ আঠাশ নম্বর প্রশ্ন অ্যামিবার গমনাঙ্গের নাম কি উত্তর ক্ষণপদ উনত্রিশ নম্বর প্রশ্ন রাইগার মর্টিস বা মরণ সংকোচন কাকে বলে উত্তর মৃত্যুর পর পেশি যখন সংকোচনশীলতা ধর্ম হারিয়ে অনড় হয় তখন তাকে রাইগার মর্টিস বলে 30 নম্বর প্রশ্ন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে কতগুলি হাড় থাকে উত্তর নম্বর প্রশ্ন বল ও সকেট সন্ধি বলতে কি বোঝো একটি অস্থির বলের মতো গোলাকৃতি অংশ আর একটি অস্থির সকেট বা কোমরে এমন সুন্দরভাবে স্থাপিত হয় যাতে অঙ্গগুলি প্রায় সমস্ত সম্ভব একেই সন্ধি বলে নম্বর প্রশ্ন দ্বিপদী গমন কাকে বলে দুই পায়ের দ্বারা যে গমন সম্পন্ন হয় তাকে দ্বিপদী গমন বলে তেত্রিশ নম্বর প্রশ্ন হরমোন কে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন জীবদেহে নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয়ে হরমোন দেহে ছড়িয়ে পড়ে এবং কোষের বিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে এইভাবে জীবদের রাসায়নিক সংযোগ গড়ে তোলার জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় চৌত্রিশ নম্বর প্রশ্ন অগ্রস্ত প্রকটতা কাকে বলে অগ্র মুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধা প্রাপ্ত হয় কিন্তু অগ্রমুকুল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে এবং শাখা প্রশাখা সৃষ্টি হয় এই ঘটনাকে অগ্রস্থ প্রকটতা বলে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পিটুইটারিকে মাস্টারগ্লান্ড বলে কেন বা প্রভ্রন্থি বলে কেন পিটুইটারি গ্রন্থি গ্রন্থির ক্ষরণ খরণ করে বলেই এই গ্রন্থিকে সুপ্ত অবস্থা ভঙ্গ করে যে সমস্ত বীজ ও মুকুলে স্বল্প অন্তর্জনু জিব্রেলিন থাকে সেক্ষেত্রে বহির্যনিষ্ণু জিব্রেলিন প্রয়োগে বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করা যায় ৩৭ নম্বর প্রশ্ন আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিনের ভূমিকা কি ধান গম প্রভৃতি কৃত্রিম অক্সিন অর্থাৎ ব্যবহার করে আগাছা নির্মূল করা হয় এতে ফসলের উপর কোন স্থায়ী প্রভাব পড়ে না আটত্রিশ নম্বর প্রশ্ন অগ্নাশয়ের কোষগুলি কি কি সেখান থেকে কি কি হরমোন নিঃসৃত হয় উত্তর অগ্নাশয়ের কোষগুলি ও সেখান থেকে নিঃসৃত হরমোনগুলি হলো। বিটা কোষ থেকে নিশ্চিত হয় ইনসুলিন আলফা কোষ থেকে গ্লুকাগন এবং ডেল্টা কোষ থেকে সমানো ক্ষরিত হয় প্রশ্ন মিশ্র গ্রন্থি বলে কেন অগ্নাশয় গ্রন্থি বহিক্ষরা কোষ ও অন্তঃখরা কোষ উভয় প্রকার কোষ দ্বারা গঠিত তাই অগ্নাশয়কে গ্রন্থি বলে চল্লিশ নম্বর প্রশ্ন অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন বলা হয় কেন স্বাভাবিক অবস্থায় অ্যাডিনালিনের ভূমিকা নগণ্য হলেও রাগ ভয় আনন্দ দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনাকালে এই হরমোন ক্ষরণ বেড়ে যায় আবার জরুরি অবস্থায় বা সংকটকাল দূর হলে এই হরমোন ক্রিয়াশীলতা হ্রাস পায় এই কারণেই অ্যাড্রিনালিনকে জরুরি বা সংকটকালীন হরমোন বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন টেস্টের দুটি কাজ উল্লেখ করো টেস্টের দুটি কাজ হলো এক পুরুষের যৌন অঙ্গের পরিবর্তন টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষের প্রধান যৌন অঙ্গের এবং আনুষঙ্গিক যৌন অঙ্গের বৃদ্ধি ঘটে দুই মৌল বিপাকীয় হার টেস্টোস্টেরন দেহে মৌল বিপাকীয় হার এবং প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন গলগণ্ড ও মধুমেহ রোগ হয় কোন হরমোনের কিরূপ খরণের প্রভাবে উত্তর গলগন্ড বা গয়টার থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসরণ হ্রাস পেলে আয়োডিন বিপাক ব্যাহত হয় আয়োডিনের অভাবে গলগন্ড হয় এবং মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস অগ্নাশায়ের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন কম নিঃসৃত হলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় ফলে মধুমেহ রোগ হয়ে থাকে তেতাল্লিশ নম্বর প্রশ্ন বহিক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির দুটি পার্থক্য দেখাও এক বই করা গ্রন্থির নালি থাকে কিন্তু অন্তঃ করা নালি থাকে না দুই বই করা গ্রন্থি থেকে খরিত রস নালি দিয়ে গ্রন্থির বাইরে আসে এবং উৎপত্তি স্থলে ও উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে অপরপক্ষে পক্ষে গ্রন্থির খরণ পদার্থ উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন স্নায়ু সন্ধিধি কাকে বলে দুটি নিউরনের যে সংযোগস্থলে একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু তাকে সাইন্যাপস বা স্নায়ু সন্ধিতি বলে ৪৫ নম্বর প্রশ্ন লঘু মস্তিষ্কের কাজ কি লঘু মস্তিষ্কের কাজগুলি হল দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা দেহ ভঙ্গিকা নিয়ন্ত্রণ করা প্রত্যাবর্তী স্নায়ু কেন্দ্র রূপে কাজ করা ছেচল্লিশ নম্বর প্রশ্ন উপযোজন কাকে বলে স্থান পরিবর্তন না করে অক্ষিগুলোকের পেশি ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে উপযোজন বলে সাতচল্লিশ নম্বর প্রশ্ন মায়োপিয়া কাকে বলে এর সমাধান কি যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে তাকে মায়োপিয়া বা নিকট দৃষ্টি বলে চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনা সামনে পড়ে ফলে দূরের বস্তু দেখা যায় না সমাধান অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এই ত্রুটি দূর হবে আটচল্লিশ নম্বর প্রশ্ন হাইপারমেট্রোপিয়া বলতে কি বোঝো এর সমাধান কি যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে তাকে দ্রুবর্ধ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া বলে চক্ষুগুলোকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোট হওয়ার আই বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে পড়ে ফলে কাছের বস্তু দেখা যায় না সমাধান যুক্ত চশমা ব্যবহার করলে এই রোগ সেরে যায় উনচল্লিশ বেশি বয়স্ক লোকদের লেন্স সম্পূর্ণভাবে অস্বচ্ছ হয়ে ওঠে ফলে সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি ব্যাহত হয় উপযুক্ত ব্যবস্থা না নিলে লোকটি সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যায় সমাধান সার্জারি করে আক্রান্ত লেন্সটিকে চোখ থেকে সরিয়ে দেওয়া হয় এরপর হাই পাওয়ারের উপযুক্ত চশমা ব্যবহার করতে হয় তাহলে তার সুবিধা হয় এখন এর মাঝখানে একটা কথা বলবো আমাদের চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন এই ধরনের প্রশ্ন উত্তরগুলি সবার আগে পেতে পরবর্তী প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে কি বলে উত্তর চলন মাছের গমন অঙ্গের নাম কি পাখনা স্পর্শের প্রভাবে লজ্জাবতী পাতা মুদে যায় এটি কি ধরনের চলন এটি সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শ চলন তেতাল্লিশ নম্বর প্রশ্ন ট্যাকটিক চলনের একটা উদাহরণ দাও উত্তর এক কোষি কয়েকটি শৈবালের অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া ট্যাকটিক চলনের একটা উদাহরণ কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয় উত্তর অক্সিন পরবর্তী প্রশ্ন পঞ্চান্ন নম্বর প্রশ্ন অভিকর্ষ চলন উদ্ভিদের কোন অঙ্গে লক্ষ্য করা যায় উদ্ভিদের মূল বা ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ফুলের পাপড়ি অধিক তাপে খোলে এবং কম তাপে মুদে যায় এটি কি ধরনের চলন এটি থার্মোনাস্টি বা তাপব্যাপ্তি চলন পরবর্তী প্রশ্ন সাতাত সাতান্ন নম্বর প্রশ্ন হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে উত্তর গ্রিক শব্দ শব্দ বা থেকে উৎপন্ন হয়েছে আটান্ন নম্বর প্রশ্ন আই এ এর পুরোনাম কি উত্তর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন উনষাট নম্বর অক্সিনের রাসায়নিক উপাদানগুলি কি কি অক্সিনের রাসায়নিক উপাদানগুলি হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন 60 প্রশ্ন অক্সিনের প্রভাবে বীজহীন ফল উৎপাদনকে কি বলে উত্তর পার্থেনোকার্পি তো বন্ধরা আজকের এই পর্যন্ত আলোচনা করা হলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি আবারো একবার বলি আমাদের চ্যানেলটিতে মূলত শিক্ষণীয় গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করা হয় তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে